এখান থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী মর্যাদার অধিকারী সারা পৃথিবীর উর্ধে ফেরেশতাদের উর্ধে কিন্তু তার মানে আল্লাহর সমতুল্য করা যাবে বলুন যাবে একজন হয়েছে এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো সব জায়গায় বলুন সব জায়গায় বিরাজমান নয় এবং সবটাই যে তিন নক্ষত্র কোণে প্রত্যক্ষদর্শী এটা হতে পারে আমাদের মধ্যে আরেকটা ভয়ঙ্কর রং কথা আছে আমার নবী বিশ্বনবী সমস্ত অনির্দিষ্টের খবর শুধু কে জানে গো আল্লাহ জোরে বল কে জানে আমরা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অনির্দিষ্টের খবর জানে তাহলে এক হবে কি হবে না আল্লাহ রাসূল এক হবে কি হবে না এটা ভালো করে কথা শুনুন আল্লাহর নবী বিশ্বনবী সমস্ত অনির্দিষ্ট অনেক বিশ্বনবী অনির্দিষ্টের খবর জানতেন কিন্তু আমার নবী বিশ্বনবীকে ওহী করা হতো তারপরেই তো বিশ্বনবী বলুন জানতে পারতেন যদি সবই জানা থাকতো বিশ্বনবীকে ওহী করা দরকার হতো না কারণ আমার আগে থেকে একটা খবর জানা আছে তাহলে ওইটা নতুন করে শোনা দরকার হবে কিন্তু আমার নবী বিশ্বনবী সম্পর্কে তিনটে কথা বলি তাহলে আপনার ব্রেন কিন্তু তার মানে নয় যে আমার নবী কিছু জানতেন না অনেক অনির্দিষ্টের খবর জানতেন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই তিনও কারো থেকে জন্ম সুতরাং বিশ্বনবীর মর্যাদা সম্মান সারা পৃথিবীর উপরে কিন্তু আল্লাহর সমতুল্য করা কিন্তু আমাদের মধ্যে কিছু এমন করে কান্টা ধরা না হয় যেটা সম্পূর্ণ সেরকম সেটিং দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় তিনি মানে কি হাজির নাজির যেটা বলে মানে প্রত্যেকটা জিনিস তিনি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যেকটা জায়গায় তিনি উপস্থিত الله رب محمد صلى عليه وسلم نحن ভালো করে শুনুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর উর্ধে আলহামদুলিল্লাহ বলুন সারা পৃথিবীর মানুষের জ্ঞান একদিকে রাখুন আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান 1000 ভাগ করে একটা ভাগলেন বিশ্বনবীর 1000 ভাগের মধ্যে একটা ভাগের যা গুরুত্ব বা মানে কি মর্যাদা সারা পৃথিবীর মানুষের ততটা জ্ঞান হতে পারে জোরে বলুন পারে আপনি ভাবতে পারেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতাদের থেকেও মর্যাদা বেশি আল্লাহর নবীর ফেরেশতাদের থেকেও বিশ্বনবী সম্মান জিবরাইলের থেকেও বিশ্বনবী সম্মান বেশি আপনি ভাবতে পারেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদার অধিকারী ছিলেন ওহ আমি আলোচনা করেছিলাম মনে হয় যে বছর আপনাদের এই পাশে নপড়তামে আসি বিশ্বনবী কিয়ামতের দিন এমন ব্যক্তিত্বের অধিকারী হবে কেউ আল্লাহর কাছে মুখ খুলতে পারবে না সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে কুরু সূরা হবে না হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে কোন সবুজ সংকেত পাওয়া যাবে না মুসা আলাইহিস সালামের কাছে যাবে কোন সাড়া হবে না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে কোন রকমের সেখানে আপনার সিগন্যাল হবে না কিচ্ছু লাইন হবে না শেষ পর্যন্ত আপনার রাসূল আমার রাসূল জনাবে মুহাম্মদ দরবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জগতের মানুষ আসবে আনতা রাহমাতুল আলামিন শাফিউল মুজনাবিন আপনি হচ্ছেন দয়ার সাগর আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হবে একটু আমাদের জন্য ভাবনা চিন্তা করুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে সেজদায়রত হবেন হাদিসে আছে প্রথম বিশ্বনবীকে সেজদায় যাওয়ার অনুমতি হবে আর কেউ দুনিয়ার বিশ্বনবী কেউ দুনিয়ার আল্লাহর কাছে সেজদা করার অনুমতি পাবে না প্রথম সেজদা করার অনুমতি কে পাবে বলুন বিশ্বনবী জনাবে মুহাম্মদ আল্লাহর দরবারে আমার নবী আপনার নবী আজকের দিন আপনি যা বলবেন তাই আপনার আমি মেনে নিব কে বলবো আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক সাহাবী ছিলেন এখান থেকে একটা তথ্য নিলেন হুজুর তাহলে কিয়ামতের দিন তো আপনি সুপারিশের দিকে করবেন হ্যাঁ বলে সুপারিশ যে করবেন তার নমুনা কি হবে কিভাবে আইডেন্টি কার্ড কিভাবে উম্মতের নেবেন তো বলছে কিছু ঘোড়ার মধ্যে সব সাদা কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া হলে ঘোড়ার মালিক চিনতে পারবেন বলে হ্যাঁ বলে আমার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছে নামাজের আগে উজু শর্ত উজু যারা করেছে ওই জায়গাগুলো সাদা হবে জ্বলবে চমকাতে থাকবে সুবহানাল্লাহ কোন ওইগুলো দেখবো এর আমার প্রকৃত উম্মত তাদের সাথে আমি সুপারিশ করবো আলহামদুলিল্লাহ বলুন তাহলে বুঝলাম কি আলম আমার নবীকে কিয়ামতের দিন সব থেকে গুরুত্বপূর্ণ অফার দেওয়া হবে আর একটা ইন্না আতায়নাকাল
কাউসার ফসল্লিলি রব্বিকা ওয়ানহার হে নবী আপনাকে আমি হাউজা কাউসার মানে জানেন আবরাদ মিন আল-তাইব আবিয়াজ মিন আল-লাবান দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি আর সেটা বরফের থেকে ঠান্ডা বুঝতে পারছেন না সেই হাউজা কাউসারের পানি আমার নবী বিশ্বনবী সেই দিন তার উম্মতকে অভ্যর্থনা জানানোর জন্য ইস্তিকবাল ওয়েলকাম তোশামদিদের জন্য কিছু দেখবেন না জালসা দিচ্ছে ছেলেরা খেজুর বাটছে প্রথম শ্রোতারা যখন আসছে আমার নবী বিশ্বনবীকে পজিশন দেয়া হবে এমন একটা পানি তার উম্মতকে পান করানোর সুযোগ হবে ওই পানি যে পান করে নেবে আর তাকে পিপাসা লাগবে না যতক্ষণ বলছেন না জান্নাতে না যাবে সুবহানাল্লাহ বলুন মানে বুঝে গেলেন কি ওই পানি যে পেয়ে গেল সে কোথায় চলে গেল জান্নাতে চলে গেল তাহলে এই পানির অধিকারী এর ম্যানেজার এর গার্ডেন কে হবে আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদ আপনার রাসূল আমার রাসূলের মর্যাদা আপনি শুনতে চান আবু দাউদের হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন রাস্তায় যেতে যেতে মাকামে আজওয়ারা বলে একটা জায়গায় বিশ্রামের জন্য একটা খিমা একটা তাঁবু খাটালেন আল্লাহর নবী কিছুক্ষণ পর পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করলেন বিশ্বনবী কিছুক্ষণ দোয়া করার পর হাত নামিয়ে নিলেন আবার কিছুক্ষণ পর বিশ্বনবী সেজদায় চলে গেলেন বিশ্বনবী সেজদা থেকে উঠে গেলেন আবার দ্বিতীয়বার কিছুক্ষণ পর হাত তুলে দোয়া করতে শুরু করলেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী দোয়া করতে শুরু করতে করতে আবার নামে নিলেন কিছুক্ষণ পর আবার সেজদায় চলে গেলেন আবার দ্বিতীয়বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলেন ওঠার পর আবার তৃতীয়বার হাত তুলে দোয়া করতে শুরু করলেন কিছুক্ষণ দোয়া করার পর আবার সেজদায় চলে গেলেন সেজদা থেকে উঠে গেলেন পরপর তিনবার বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন তিনবার আল্লাহর কাছে আবার সেজদায় পড়ে গেলেন আমার রাসূল জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবীরা ভালো করে শুনে নাও আমি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের স্বার্থে দোয়া করতে শুরু করে দিলাম আমার উম্মতের তুমি মাগফিরাত করে দাও আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও আমার উম্মতের তুমি গুনাহকে মাফ করে দাও আমার আল্লাহ আমার মানে কি সম্মানার্থে আমার খাতিরে উম্মতের এক ভাগের মধ্যে একটা অংশের গুনাহকে মাফ করে দিলেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি আর থামতে পারলাম না সেজদায় চলে গেলাম কিন্তু এখনো আমার দুটো ভাগ দুটো অংশ বাকি আছে আবার আল্লাহর দরবারে আমার উম্মতের সাথে দোয়া করতে শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতিরে আমার সম্মানার্থে আবার একটা অংশকে তিনি মাফ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আবার আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে গেলাম এখন একটা অংশ বাকি আছে আবার আল্লাহর দরবারে আল্লাহর সুবহানাহু কি আমার উম্মতের সাথে দোয়া করতে শুরু করলাম আমার আল্লাহ বাকি অংশটাকে মাফ করে দিলেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমার নবী বিশ্বনবী আবার আল্লাহর কাছে সেজদায় চলে গেলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা আমার প্রাণের দয়ার নবী দাও না কেন তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা কেউ জানে না কদি কেন আমি যে কি হারা আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা শোন রে আকাশ শোন রে বাতাস আর আলমোর নবী এই জীবনে দেখলাম না গো তোমার সুন্দর ছবি আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কতকাল
হালকা তার সালাম বিশ্বনবী কি সম্মান কি মর্যাদা সারা পৃথিবীর জ্ঞান একদিকে আর আমার নবী বিশ্বনবীর 1000 ভাগের মধ্যে একটা তবু বিশ্বনবীর 1000 ভাগের মধ্যে একটা অংশ বেশি সম্মান বেশি মর্যাদা বেশি তারপর জরবন আলহামদুলিল্লাহ একটা কথা আপনাকে বের না রাখতে হবে খুব স্পষ্ট করে বলছি যত বড় সম্মানের অধিকারী হোক তার মানে আল্লাহ সমতুল্য বানানো যাবে না তিনটি স্তর পড়া বললাম আমি একটা হচ্ছে আল্লাহ এতে কাউরির কোন রকম শরীক নেই বল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হে নবী আপনি বলে দেন আল্লাহ এক বলুন আল্লাহুস সামাদ আল্লাহ কাউরির প্রয়োজন রাখে না বরং সারা জগৎ সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রয়োজন রাখে কিন্তু আল্লাহ কাউরির প্রয়োজন রাখে না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ না কাউরির থেকে জন্ম নিয়েছে না আল্লাহ রব্বুল আলামিন থেকে কেউ জন্ম নিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর কেউ সমতুল্য আল্লাহর কেউ সমকক্ষ আল্লাহর কেউ সামঞ্জস্য আল্লাহর কেউ বিকল্প নেই জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার এখান থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী মর্যাদার অধিকারী সারা পৃথিবীর উর্ধে ফেরেশতাদের উর্ধে কিন্তু তার মানে আল্লাহর সমতুল্য করা যাবে বলুন যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই তিনিও কারো থেকে জন্ম সুতরাং বিশ্বনবীর মর্যাদা সম্মান সারা পৃথিবীর উর্ধে কিন্তু আল্লাহর সমতুল্য করা কিন্তু আমাদের মধ্যে কিছু এমন করে কান্টা ধরানো হয় যেটা সম্পূর্ণ সেরকম সেটিং দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় তিনি মানে কি হাজির নাজির যেটা বলে মানে প্রত্যেকটা জিনিস তিনি প্রত্যক্ষ দর্শী এবং প্রত্যেকটা জায়গায় তিনি উপস্থিত এর অর্থ বুঝতে পারছেন তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি কোনোদিন এমন কথা শুনেন নাই যে আল্লাহ কালকের মদিনাতে ছিল আজকে মক্কাতে এলো আর মক্কা থেকে কালকের সফর আছে পাকিস্তান পাকিস্তান থেকে ইন্ডিয়াতে পরশুদিন ঢুকবে এমন শুনেছেন কেন আল্লাহর কোনো সফর করা দরকার কেন তিনি তো সব জায়গায় বিরাজমান সব জায়গায় তিনি দেখছেন ওনার সব নখদর কোণে ওনার কোনো সফর করা দরকার আমি এইখানে বসে আপনাদের দর্শনকে দেখতে পাচ্ছি আমার কি এখানে সফর করা দরকার হবে আল্লাহ তখন সারা পৃথিবীটাকে তিনি বলুন দেখছেন কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ সম্পর্কে আছে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল বলুন আকসা 15 নম্বর একদম শুরু থেকে সূরা কাহফ নাকি যে ওই আল্লাহ পাক এবং পবিত্র যিনি নিজের বান্দা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করালেন যদি তিনি সব জায়গায় বিরাজমান হতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর করা প্রয়োজন হতো সব জায়গায় যদি তিনি দেখতেন সফর করা প্রয়োজন হতো আমার নবী বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করেছেন কি করেন নাই বিশ্বনবী উহুদের প্রান্তে গিয়েছেন কি জান নাই বিশ্বনবী বদরের প্রান্তে গিয়েছেন কি জান নাই বলুন সফর করা প্রয়োজন হয়েছে এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মতো সব জায়গায় বলুন সব জায়গায় বিরাজমান নয় এবং সবটাই যে তিনি নখদ কোণে প্রত্যক্ষদর্শী এটা হতে পারে আমাদের মধ্যে আর একটা ভয়ঙ্কর রঙ্কাতা আছে আমার নবী বিশ্বনবী সমস্ত অনির্দিষ্টের খবর শুধু কে জানে গো আল্লাহ জোরে বল কে জানে আমরা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অনির্দিষ্ট খবর জানে তাহলে একভাবে হবে না আল্লাহর রাসূল একভাবে হবে না এটা ভালো করে কথা শুনুন আল্লাহর নবী বিশ্বনবী সমস্ত অনির্দিষ্ট অনেক বিশ্বনবী অনির্দিষ্ট খবর জানতেন কিন্তু আমার নবী বিশ্বনবীকে ওহি করা হতো তারপরেই তার বিশ্বনবী বলুন জানতে পারতেন যদি সবই জানা থাকতো বিশ্বনবী ওহি করা দরকার হতো না কারণ আমার আগে থেকে একটা খবর জানা আছে তাহলে ওইটা নতুন করে শোনা দরকার হবে কিন্তু আমার নবী বিশ্বনবী সম্পর্কে তিনটে কথা বলি তাহলে আপনার ব্রেন কিন্তু তার মানে নয় যে আমার নবী কিছু জানতেন না অনেক অনির্দিষ্টের খবর জানতেন আলহামদুলিল্লাহ বলুন বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের খবর দিয়েছে কি দেয়নি কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয়েছে তিনি তারপর সব স্পষ্ট করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা জানেন যদিও অনেকে দুর্বল বলেছে রেওয়াজটাকে কিন্তু আপনি জানেন হাতে কি আছে বেঈমানরা জানার জন্য প্রশ্ন করেছিল ঠিক না ভুল বললাম তো সেই পাথরটাই নিজে বলুন কলেমা পড়ে যদিও অনেকে দুর্বল বলেছে যাই হোক আমার বলার উদ্দেশ্য আমার নবী অনেক বিষয় তিনি জানতেন যেটা সাধারণ ব্যক্তির জন্য বলা কখনো সম্ভব নয়
কিন্তু তার মানে যে সবই আল্লাহর মতো জানতেন বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে তার কারণ আপনাকে তিনটে বিষয় বলি আল্লাহর নবী বিশ্বনবীকে একজন ইহুদি মহিলা নিমন্ত্রণ করেছিলেন খাইবারের যুদ্ধে বিশ্বনবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই নিমন্ত্রণ কবুল করলেন খেতে গেলেন গোশতে বিশ্বনবীকে সামনে যে গোশতাতে গোশতে বিশ মিশিয়ে সামনে দেয়া হয়েছিল আপনাকে ভালো করে বলি এক গ্লাস পানিতে বিশ মিশিয়ে আমাকে দিলেন আমি জানছি এতে বিশ মিশানো আছে খেলেই মারা যাব তাহলে ওই বিশ মিশ্রিত পানিটা আমার জন্য খাওয়াটা হালাল হবে না হারাম হবে এটা সবাই জেনে এটা হারাম হবে কারণ এটা আত্মহত্যা করা হচ্ছে আর আত্মহত্যা যাবে যেটাতে হবে সেটা খাওয়া হারাম এটা আপনাদের সবারই জানা আছে আবার আমাকে এক গ্লাস বিশ মিশ্রিত পানি দেওয়া হলো শ্রোতাদের মধ্যে অডিয়েন্সদের মধ্যে কেউ বলছে হুজুর অনেকক্ষণ বক্তব্য শোনার পর আমার এখানে রমজান পিপাসা পেয়েছে একটু পানিটা দেন আমি দেখছি এটাতে বিশ মিশানো আছে ওকে দিলে খেয়ে বলুন মারা যাবে আপনাকে জেনেও আমি বিশ মিশ্রিত পানিটা দিলাম আপনি খেয়ে মারা গেলেন আমি কি কাতিল হব না আমি কি হত্যাকারী হব না আমার নবী বিশ্বনবীকে বিশ মিশ্রিত গোস্ত দিলেন বিশ্বনবী জেনেও খাচ্ছেন অসুস্থ হয়েছিলেন ওই গোস্ত খাওয়ার কারণে তাহলে জানছেন যদি বিশ মিশানো খেলে ক্ষতি হবে তাহলে আমার নবী জেনেও খাচ্ছেন এরকম যদি বলা হয় তৃতীয় ভাষায় বিশ্বনবীকে গালি দেওয়া হবে হারাম করবেন নাউজু বিল্লাহ বলুন ইমান নষ্ট হয়ে যাবে এবং আমার নবী জেনে একজন সাহাবীকে বলা ইবনে মারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছিলেন ওই গোস্তটা খেয়ে শহীদ হয়েছিলেন জানছেন যেটা খেলেই মারা যাব মারা যাবে আমি খাওয়ালাম তাহলে নাউজু বিল্লাহ দ্বিতীয় ভাষা আমার নবীকে কাতিল বলা হবে আস্তাগফিরুল্লাহ বলুন নাউজু বিল্লাহ বলুন ইমান নষ্ট হয়ে যাবে এমন যদি আপনার আকীদা থাকে আমার নবী সম্পর্কে তো ধারণা আর একটা কথা বলি বিশ্বনবীকে মক্কার কাফেররা সে তিনটে প্রশ্ন করলো যে আমার নবী বিশ্বনবী জানতে চান রূহ সম্পর্কে আপনি বলুন যুলকারনাইন সম্পর্কে বলুন আসহাবে কাহফ সম্পর্কে আপনি বলুন আমার নবী বলেন আগামীতে বলবো তোমরা এখন যাও কিন্তু ওই সময় ব্যতিক্রম ইনশাআল্লাহ বলতে কথা বলছেন না বিশ্বনবী ছেড়ে দিলেন মিস্টেক হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে থামিয়ে দিল থামো যেও না একটা গাঢ় শিক্ষার প্রয়োজন আছে বিশ্বনবী অপেক্ষা আছেন কখন জিবরিল আমিন আসবেন আমাকে বলবেন এই প্রসঙ্গে কিন্তু আল্লাহ তো তাকে বাধা দিয়ে রেখেছে প্রচন্ড বিপদ বাহুমানেকে মক্কার কাফিরা ঠাট্টা মজাক শুরু করে দিয়েছে আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা মানে কি খেলোয়াড় করে দিয়েছি ব্যর্থ করে দিয়েছি তিনি আর উত্তর দিতে পারছেন না সমস্যা কিছুদিন পর জিবরিল আমিন এলেন বিষয় সম্পর্কে ক্লিয়ার বলে আগে বলো এত দেরি হলো কেন আমি তো বড় লজ্জিত হয়ে গেছি আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আমার কিছু করার নেই আপনি মরতে ইনশাআল্লাহ বলেন না এই জন্য আল্লাহ একটু দান আমাকে থামিয়ে দেওয়া হলো আগামী তো কোনো কাজ করব বা কিছু বলবো বললে কি বলতে হবে ইনশাআল্লাহ বলতে হবে এটা আপনাদের জানা আছে কি নেই সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে গেল আর বিশ্বনবী সবই যদি জানা থাকতো সবটা তিনি পটপট করে ক্লিয়ার বলে দিতেন ওই জিবরিল আমিনের অপেক্ষার প্রয়োজন হতো না আর একটা বিষয় আপনাকে বলি বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লামের ওপর একটা মুনাফিকরা কেনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর একটা বদনাম দিয়েছিল কেসাই উফ বলা হয় মানে হারটা হারিয়ে গিয়েছিল সে হারটা খুঁজতে খুঁজতে তিনি থেমে গিয়েছিলেন রয়ে গিয়েছিলেন তিনি হাওদা যে মানে কি সে মানে কি পালকির মতো তো উঠতে তেনার মানে উঠানো হয়েছিল না পরে মুনাফিকরা তেনার উপর বদনাম দিয়েছিল নাউজুবিল্লাহ আমার নাম বিশ্বনবী তেনার সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন বড় মর্মাহত বড় চিন্তিত হয়ে গিয়েছিলেন কিছুদিন পর আয়াত উত্তীর্ণ হলো তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলছেন বলে হুজুর আপনার তো কোনো বাহাদুরি নাই আমি তো শুকরিয়া আদায় করব কা আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশ করে দিয়েছেন এখানেও একটু ব্রেনে ডাউট ধরে দেওয়া হয়েছিল এখান আপনাকে এটা বোঝাতে চাইছি আমার নবী অনেক জ্ঞানের মালিক অনেক অনির্দিষ্ট খবর তিনি জানতেন অনেক বিষয় জানতেন যেটা সাধারণ ব্যক্তি দ্বারা সম্ভব নয় কেউ যদি বিশ্বনবীকে আপনার আমার মতো সাধারণ ব্যক্তি বলে আমি ক্লিয়ার বলছি সে ব্যক্তি বেঈমান অমুসলিম হয়ে যাবে কারণ সে ব্যক্তির ঈমান সঠিক হবে না কারণ আমার নবী সঙ্গে আপনার সঙ্গে তুলনা করাটা কখনোই চলে না কারণ আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নিঃসন্দেহে তোমাদের মতো মানুষ বটে কিন্তু ওয়ালা কি উহা কিন্তু ওহি করা হয় আর সাধারণ মানুষের জন্য ওহি বলুন করা হয় না এই যে অনেকটা পার্থক্য